আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গরুর গুর্দা বা গরুর মোচা ভুনা। গরম পানি দিয়ে ধুয়ে ফেলার ঝামেলা ছাড়াই কীভাবে ইনস্ট্যান্টভাবে মোচাটা রান্না করা যায় তারই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। গরুর গুর্দাটা রান্না করার জন্য এখানে আমি গুর্দাটাকে চর্বি সহকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। জাস্ট নর্মালি বাজার থেকে আনার পর ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই গুর্দার সঙ্গে যে চর্বিটা থাকে আমি সেটা সহকারেই কিন্তু কুচিয়ে নিয়েছি। কোনো রকম গরম পানি দিয়ে ধুতে হবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কলিজাটা যেমন আমরা গরম পানি দিয়ে না ধুয়ে বা না ফুটিয়ে নিয়ে রান্না করতে পারি না, তরকারিটার কালার কালো হয়ে যায়, এই মোচা বা গুর্দাটার কিন্তু গরম পানি দিয়ে না ধুলেও কালারটা কিন্তু কালো হয় না। গুর্দাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো তেজপাতা, তার সঙ্গে 3-4টে দারুচিনি, 2টা নিয়েছি এলাচ। এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি ভালোভাবে স্মেলটা বের হওয়ার জন্য। 4টা দিয়েছি এখানে লবঙ্গ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এবং সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা খুব বেশি কালারফুল না হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গুর্দা বা মোচাটা আপনারা কতটুকু রান্না করছেন সেই অনুপাতে কিন্তু মশলাটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 7 মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝাল এবং লবণ কে কেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা যত সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন তরকারির কালারটা কিন্তু ততই সুন্দর আসবে। যখন মশলা থেকে তেলটা ছেড়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি গুর্দাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু টোটাল 1 কেজির চেয়েও বেশি পরিমাণে গুর্দা রয়েছে। এখন মশলার সঙ্গে কোনো রকম পানি ছাড়া এই গুর্দাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা দিয়ে আমি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিটের মধ্যে অলরেডি কিন্তু অনেকটা বেশি পানি উঠে এসেছে। এই পানিতেই মোটামুটি 70-80% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েই কিন্তু গুর্দাটা কষাতে হবে। আমি 15-20 মিনিটের মতো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই, সম্পূর্ণ তেলটা কিন্তু ছেড়ে এসেছে। ফাইনালি 20% সেদ্ধর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এর থেকে বেশি পানি কিন্তু লাগবে না। তারপরেও আপনারা কতটুকু পরিমাণ কষিয়ে নিয়েছেন বা আপনাদের মাংসটা সেদ্ধ হতে কতটুকু পরিমাণ সময় লাগছে সেই অনুপাতে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি আবারও 15 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। এরই মাঝে আমি একটা তুলে চেক করে দেখে নিয়েছি সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে ঝাল লবণটাও কিন্তু টেস্ট করে নিতে ভুলবেন না। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরার গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। অবশ্যই এই 2টা উপকরণ রান্নার শেষের দিকেই ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম পানি দিয়ে গুর্দাটাকে ধুয়ে নেইনি, তারপরেও কিন্তু কালারটা কালচে হয়নি, কতটা সুন্দর কালারফুল হয়েছে। ফাইনালি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসা পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ ভুনা ভুনা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। যারা এখানে আলু দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু গুর্দাটা কষানোর সময় এখানে আলুও ব্যবহার করতে পারেন। নর্মালি আমার কাছে গরুর কলিজা বা গুর্দাগুলো কিন্তু আলু ছাড়াই খেতে বেশি ভালো লাগে, তারপরও যারা পছন্দ করেন তারা কিন্তু অ্যাড করতে পারেন। চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে এভাবে 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি।
5 মিনিট পর আমি আপনাদেরকে গরম গরম গুড়দাটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এটা দেখতে যে শুধু কালারফুল হয়েছে সেটা না, খেতেও কিন্তু হয়েছে বেশ মজার। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা গরুর গুড়দা বা মোচা ভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।